নমস্কার বন্ধুরা, বেঙ্গলি মেনুতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আপনাদের সাথে শেয়ার করব যেটা ছোট থেকে বড় সকলেই পছন্দ করে। আর এখন তো বর্ষাকাল, বর্ষাকালে সন্ধ্যাবেলা চা ও কফির সাথে যদি এমন একটি রেসিপি থাকে তাহলে সন্ধ্যাবেলাটা জমে যাবে। চলুন তাহলে বেশি কথা না বলে রেসিপিটা শুরু করা যাক। আর কফি ভিলপুটের মতো আমাদের তো অত বড় চ্যানেল নাই, খুবই ছোট একটা চ্যানেল, আর আমরা খুব কষ্ট করে এই রেসিপিগুলো বানাই। আপনারা যদি একটা লাইক করেন তাহলে আমাদের খুবই ভালো লাগবে, আর কমেন্টে অবশ্যই জানাবেন, আর কমেন্ট করলে আমাদের রেসিপি করার উৎসাহটা আরও বেশি বেড়ে যায়। আর আপনারা ভিডিওটি কোনো জায়গায় স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমাদের মজার মজার ভিডিও রেসিপি পাওয়ার জন্য। এই রেসিপিটা করার জন্য এখানে আমি 300 গ্রাম মতো ময়দা নিয়েছি, ময়দার ভিতর পরিমাণ মতো লবণ দিয়ে দেব, কালো জিরে দিয়ে দেব, কে সাদা তেল দিয়ে দেব। এবারে আমি ময়দার সাথে ভালো করে মিশি। অল্প অল্প জল দিয়ে মেখে নেব। অল্প অল্প জল দেব আর মেখে নেব। এটা বেশি নরম করে মাখলে হবে না, শক্ত করে মাখতে হবে। ময়দাটা আমার মাখা হয়ে গেছে, এই দেখুন কত শক্ত করে আমি মেখেছি। এবারে আমি 10 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দেব। 10 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকনা খুলে দেখব। এই দেখুন চাপা যা একটু নরম হয়েছে। এবারে এটা আমি গোল করে নেব, মানে কেটে নেব। এই দেখুন এভাবে আমি কেটে নিয়েছি। আর এই দেখুন সবগুলো একই মাপের হয়েছে। এমনি লেচি কাটলে কি হয়, একটা ছোট একটা বড় হয়ে যায়, আর এইভাবে করলে সবগুলো সমান একইভাবে হয়ে যায়। এবারে আমি রুটির মতো বেলে নেব অল্প অল্প ময়দা দিয়ে। সব রুটিগুলো আমি বেলে নিয়েছি, এবারে আমি এই ধারগুলো জল লাগিয়ে নেব। এই রেসিপিটা করার জন্য আমার আলুর পুর লাগবে, এখানে আমি আলুর পুর করে নিয়েছি। আর আলুর পুর আমি অনেকবার রেসিপিতে দেখিয়েছি, সেই জন্য আজ আর দেখালাম না, আগে করে রেখে দিয়েছি। এখানে আমি একটা রুটি নিয়েছি, রুটির চারদিকে আমি জল লাগিয়ে নিয়েছি। এবারে আমি চার ভাগে কেটে নেব। এই দেখুন আমি কেটে নিয়েছি, এবারে আমি এখানে ওই পুরটা দেব। এখানে আমি 1 চামচ পুর দিয়ে দিলাম, এবারে পুরটা এইভাবে চেপে চেপে দেব। এর সামনের এইটা আমি এইভাবে দিয়ে নেব। এই দেখুন এটা আমি এইভাবে দিয়ে এইভাবে চেপে দেব। জলটা আমি এর জন্য লাগিয়েছিলাম, এইভাবে চেপে দিলে এটা কারণ যে ভাজার সময় পুরটার বার হয়ে যাবে না, ভালো করে এটে থাকবে। এবারে এই দিকগুলো আমি কেটে নেব, সুন্দর একটা ডিজাইন করার জন্য আমি এটা কেটে নেব, এটাও কিন্তু আমি পুরোপুরি কাটবো না। এখানে আমি একটু ফাঁকা রেখে তারপরে কাটছি।
ওই দিকে আমি যেইভাবে কেটেছি এই দিকটা ওইভাবেই কেটে নেব। এবারে আপনারা দেখুন যে আমি কিভাবে ডিজাইনটা করি। আর দুদিক আমি কেটে নিলাম ডিজাইন করার জন্যই। এই দেখুন, এটা আমি এই দিকটা আমি এইভাবে দিচ্ছি, আর বিপরীত দিকটাও নিয়ে আমি এইভাবে দিচ্ছি। এই ধারগুলো আমি সমানভাবে কেটে নেব যাতে দেখতে সুন্দর লাগে। এই দেখুন কত সুন্দর ডিজাইন হয়েছে, আর চারদিকটা কেটে দিয়ে আরো বেশি সুন্দর লাগছে। সবগুলো আমি একই পদ্ধতিতে করে নিয়েছি। হালকা গরম করে নিতে হবে, বেশি গরম করে লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। সুন্দর লাগছে, আর ডিজাইনটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এই দেখুন দেখতে কত সুন্দর লাগছে, আর ডিজাইনটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এবারে আমি আপনাদেরকে দেখাবো যে কেমন হয়েছে একটা বিনিয়োগ। এই দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে, আর পুরো ভিতর পর্যন্ত ভাজা হয়েছে। এটা আপনারা স্ন্যাক্স প্যাটিসের স্বাদ দুটোই পাবেন। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা এইভাবে তৈরি করে যাকে দেবেন তারও ভালো লাগবে খেতে, আর নিজেরও ভালো লাগবে। এবারে আমি খেয়ে দেখবো কেমন হয়েছে। খাওয়ার জন্য এখানে আমি গ্রিন সস, টমেটো সস নিয়েছি। এটা আপনারা চা কফির সাথেও খেতে পারেন। খেতে অসাধারণ হয়েছে, আর মুচমুচে হয়েছে খুব। দুটো সস দিয়ে খেতেই ভালো লাগছে। এবারে আপনাদের দাদা খেয়ে দেখবে কেমন হয়েছে। আর ক্যামেরাম্যান বলে খেতে নিজের হাতে খেতে পারছে না, খাইয়ে দিচ্ছি, খেয়ে বলুক কেমন হয়েছে। কোন সসটা দিয়ে বেশি ভালো লাগে? খুব সুন্দর হয়েছে।